হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে অজু নষ্ট হয়ে যায়, আবার অনেকে বলে অজু নষ্ট হয় না, কারণ অজু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই। এক্ষেত্রে শরীয়ত কি বলে? খুব সুন্দর প্রশ্ন, এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি, এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি। হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে অজু চলে গেছে, আসলে কি যায় না? হাঁটুর উপরে কাপড় ওঠার সাথে অজু যাওয়ার সম্পর্ক, অজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো? অজু ভঙ্গের সাথে। বায়ু আসলো কিনা, পেশাব পায়খানা আসলো কিনা, ঘুমায় পড়ছেন কিনা, এগুলো অজু ভঙ্গের কারণ। বেহুশ হয়ে গেলেন কিনা, হ্যাঁ, রক্ত পুষ পানি বাইর হয়ে গড়ায় পড়ছে কিনা, এগুলো অজু ভঙ্গের কারণ। অজু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় ওঠার কারণে কি হবে না, অজু ভাঙবে। তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই, অজুখানা অজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠেছেন অন্যের সামনে, অজু না ভাঙলে কি হবে? ফরজ ভাঙে যাবে। ফরজ ভাঙা বুঝেন কি? সতর ঢাকা ফরজ না, সেটা ভেঙে যাবে, সেটা ভাঙলে গুণা হবে না, এই জন্য ওইটা বড় গুণা হবে। অজু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না, অজু ভাঙলে আবার অজু করতেন অসুবিধা কি, কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে। এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায়, এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে অজু ভাঙবে